আজ গাও তোমরা না স্যার যেহেতু আজ বন্ধ দীর্ঘ ২৫ বছর ধরে যে সিপিএম যে সন্ত্রাস চালিয়েছিল এবং কংগ্রেস সিপিএম এবার সবাই ত্রিপুরাবাসী সবাই জানে যে কংগ্রেস সিপিএম ভাই ভাই তো তারা যে গতকালকে যে স্লোগান উঠেছে আজকে বন্ধ তো এই বন্ধটা কিছু দুষ্কৃতিকারীরা কেউ ত্রিপুরাবাসী কোনো রাজ্যবাসী বন্ধটা মানেনি কিছু দুষ্কৃতি দল সিপিএমের এবং কংগ্রেসের ওরা এই যে এই পেট্রোলিয়ামের মালিককে হুমকি দিয়েছে তা উনি সাধারণ ব্যক্তি উনি ভয়ে লাগিয়ে ফেলেছে তো এখন আমরা ওনাকে বলেছি কোনো টেনশন নেই প্রশাসন আমাদের সহযোগিতা করবে আপনাকে আমরা এখানে আছি ছয়গত যুবমোর্চা আপনাদের সঙ্গে আছে আপনারা দোকান খুলুন এবং পেট্রোল পাম্প সব সাধারণ মানুষ যেন পেট্রোল পায় এই ব্যবস্থা আপনি করে দিন নরমাল দোকানদার কি দোকান খুলেছে না কিছু কিছু দুষ্কৃতিকারী দল তারা গিয়ে হুমকি দিচ্ছে তো সাধারণ মানুষ তারা ভয় দীর্ঘ ২৫ বছর ধরে যেভাবে চালিয়েছে এখনো ভাবছে যে সেরকম চলবে কিন্তু সেই জন্য ভারতীয় জনতা পার্টি যুবমোর্চা সেটা হতে দেবে না এই বার্তা দিয়ে দিচ্ছি সিপিএম এবং কংগ্রেসকে ছয় মণ্ডলের আশেপাশে যে দোকানদার দোকানগুলো আছে সবগুলো কি খোলা হবে হ্যাঁ সবগুলো খোলা হবে সবগুলো খোলা হবে কোনো এখানে কোনো কোনো কিছু মানে এমন কিছু নাই যে কেউ খুলতে চাইছে না এমন না কিছু দুষ্কৃতি দল তাদেরকে প্রতিনিয়ত ভয় দেখিয়ে যাচ্ছে তার কারণে সাধারণ ব্যক্তি সাধারণ মানুষ ভয়ে ওই জিনিসটা ঠিক আছে ফোন করো